हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार एक नतून ब्लॉगे तुम्हारे अनेक अनेक वेलकम। और आज के आमी शेयर करब आमार हेयर केयर रूटीन। तो आमी कीभावे चुले जत्न करे थाकि सेटाई तुम्हारे देखाबो, और हच्छे डैंड्रफ थेके कीभावे तुम्हारा मुक्ति पावे तो सेटाओ शेयर करब। तो चलो भिडियोटाके शुरू करा जाक। तो देखो बंधुरा, एखाने आमी एक क्लिन बाउल निएछि, और एखाने हच्छे देखो निएछि नारकेल तेल। तो आमी एखाने पैरासुटेर नारकेल तेल निएछि। तो तोमरा जे कोनो हेयर अएल यूज करते पारो। दिए देखो आमार जतटा लागबे सेई परिमाण निए निएछि। तोमादेर जतटुकु प्रयोजन तोमरा सेई मतो करे आन्दाज करे निए नेबे। आर लागछे हच्छे लेमन। आर एबार देखो একটা পাত্রের মধ্যে আমি জল দিয়েছি, জলটাকে আমি এখন গরম হতে দেব। আর ওই জলের মধ্যেই যে তেলের যে বাটিটা আছে সেটা আমি বসিয়ে দিলাম। ডাবল বয়লারে তেলটাকে ভালো মতো করে গরম করতে হবে। খুব বেশি গরম না, হালকা গরম করতে হবে। তেলটা আমি গরম করে নামিয়ে নিয়েছি। আর এবার দেখো আমি অর্ধেকের বেশি লেবুর রস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এই যে আমার অয়েলটা আমি গরম করে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে পুরো চুলের মধ্যে আমি এটাকে ভালো করে ম্যাসাজ করব। চুলে না, স্ক্যাল্পে দিতে হবে। আর আমি দেখো আমার চুলটা দেখে বুঝতেই পারছো আমি রাত্রে কালকে হচ্ছে অয়েলিং করেছিলাম নারকেল তেল দিয়ে। আর নারকেল তেল আর লেবু দিয়ে যে মিশ্রণটা বানিয়ে নিয়ে আসলাম সেটা এখন আমি অ্যাপ্লাই করব। তো দেখো আমি অল্প তুলো নিয়ে নিয়েছি। তো তুলোর সাহায্যে আমি এটাকে লাগিয়ে নেব। তো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমি দেখো দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাচ্ছি। এটা ভালো করে লাগানোর পরে ভালো করে চুলের মধ্যে ম্যাসাজ করতে হবে কিছুক্ষণ। তারপরে হাফ এন আওয়ার রেখে দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এটা তো খুশকি মেটানোর জন্য তো খুবই কার্যকর। এছাড়াও হচ্ছে চুলের মধ্যে যে গরমের মধ্যে ঘাম, র্যাশ, চুলকানি, বিভিন্ন রকমের ইচিনেস হয় সেগুলো থেকেও মুক্তি দেবে। তো দেখো আমি চুলের স্ক্যাল্পের মধ্যে ভালো করে আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর তোমরা যে নর্মাল যে হেয়ার অয়েলিংটা করো সেটাও রাত্রেবেলা হালকা গরম করে নিয়ে ডাবল বয়লারে করে একটু গরম করে নিয়ে যে কোনো তেল হোক সেই তেলটাকে হালকা গরম করে নিয়ে চুলে লাগাবে, তাহলে বেশি উপকার পাবে। তো এইভাবে করে পেছন দিকেও লাগিয়ে নিতে হবে স্ক্যাল্পে। ও
পুরো স্ক্যাল্পে আমি দেখো লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মাসাজ করতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ভালো মতো করে আমার স্ক্যাল্পে ম্যাসাজ করা হয়ে গেছে। তো এবার আধা ঘন্টা মতো রেখে তারপরে আমি এটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার হেয়ার কেয়ারের রুটিনটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা।